সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা হাজির হয়েছি উচ্চ দুগণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতল বুঝতে গতি চ্যাপ্টারের দুটি ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ দুটো ম্যাথ যেটা হচ্ছে তোমরা বোর্ড পরীক্ষায় বলো যে কোনো ইম্পর্টেন্ট পরীক্ষায় বলো বেশ বেশ কয়েকবারই এটা নজরে এসেছে এই জন্যই আসলে এই দু এই সংক্রান্ত যে দুটো ম্যাথ আছে তাদের সেই দুটাই আমরা আসলে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চলো তাহলে শুরু করি প্রথম যে ম্যাচটা সেটা হচ্ছে অনেক এরকম বলে দেওয়া আছে যে একই লাইনে দুটো রেলগাড়ি পরস্পরের দিকে যথাক্রমে ইউ ওয়ান এবং ইউ টু অগ্রসর হচ্ছে তার মানে হচ্ছে একই লাইনের মধ্যে বলতে বোঝানো হচ্ছে একই প্ল্যাটফর্মের মধ্যে আসলে দুটো রেল লাইন কোনো একটা ভুলের কারণে হোক আর যে কারণে হোক পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে তার মানে হচ্ছে একই প্ল্যাটফর্মের মধ্যে একই লাইনের মধ্যে দুটো রেলগাড়ি পরস্পরের অভিমুখে ধেয়ে আসছে ঠিক আছে বলা হচ্ছে এদের দূরত্ব তার মানে হচ্ছে তাদের মাঝখানে যে দূরত্ব সেটা যখন এক্স তখন একে অপরকে দেখতে পেল। ঠিক আছে এতক্ষণ পর্যন্ত তারা বুঝতে পারেনি যে তারা একই লাইনের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে এখন হঠাৎ যখন তাদের মাঝখানে ডিস্টেন্সটা এক্স হলো তখন তারা পরস্পরকে দেখতে পেল। এবং বলা হচ্ছে ব্রেক প্রয়োগের ফলে সো আলটিমেটলি তারা তো চাইবেই যে অ্যাক্সিডেন্ট যেন না হোক সে অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য তারা ব্রেক প্রয়োগ করলো এবং ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন যথাক্রমে অফ ওয়ান এবং অ্যাফ টু হলে দেখা যে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি ইউ ওয়ান স্কোয়ার ইন্টু এফ টু প্লাস ইউ টু স্কোয়ার ইন্টু এফ ওয়ান টু টু এফ ওয়ান এফ টু ইন্টু এক্স হয় এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে চলে আসো আমরা ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি হয়েছে দেখতে পাচ্ছি যে আমার একটা প্ল্যাটফর্ম আছে তার মানে হচ্ছে একটা রেল লাইনের মধ্যে দেখতে পাচ্ছি দুটো রেলগাড়ি পরস্পরের দিকে থেকে আসছে যেখানে একটার ব্যাগ হচ্ছে ইউ এই যে লেফট সাইডে যে রেলগাড়ি দেখতে পাচ্ছি তার বেগ হচ্ছে ইউ ওয়ান এবং রাইট সাইডে যে রেলগাড়িটা আছে তার বেগ হচ্ছে ইউটু তারা পরস্পর দিকে অগ্রসর হচ্ছে এবং যখন তাদের মাঝখানের ডিস্টেন্সটা এক্স হলো ঠিক আছে তখন তারা পরস্পরকে দেখতে পেল সো দেখতে পাচ্ছি তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ব্র্যাক প্রয়োগ করবো কারণ হচ্ছে আমরা অবশ্যই চাইবো কি দুর্ঘটনাটাকে এড়ানোর জন্য তাহলে আমরা কি করছি যে রেলগাড়ি যারা চালাচ্ছে যে চালক আছে তারা কি করলো ব্রেক প্রয়োগ করলো এখন ব্রেক প্রয়োগ করার কারণে আসলে এখানে একটু ব্রেক প্রয়োগ করার যে বলটা অর্থাৎ সর্বোচ্চ মন্দন যেটা সেটা একদিকে দেখানো হচ্ছে F1 ওয়ান আরটা হচ্ছে F2 ঠিক আছে তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে অনেকে কনফিউজ হতে পারো যে বলা হচ্ছে ভাইয়া যে ব্রেক প্রয়োগকারী যে বলটা সেটা তো অবশ্যই তার গতির বিপরীতে কাজ করার কথা সো আলটিমেটলি দিকটা তো তার বিপরীতে হওয়ার কথা ঠিক না কিন্তু খেয়াল করো হ্যাঁ আসলেই তোমার কথাটা ঠিক যে ব্রেক প্রয়োগকারী বল কিংবা ব্রেক বোলটা দিকটা অবশ্যই তার গতির বিপরীতে হবে কিন্তু আমরা এখানে যে এফ দিয়েছি এটা কিন্তু আসলে মন্দন দেখিয়েছে ঠিক আছে সো আলটিমেটলি তার ডিরেকশনটা আসলে ঠিক আছে বুঝতে পারছি এবার তাহলে আমরা চলে আসো যেটা আমাদের আসলে দেখাতে বলা হয়েছে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি ইউ ওয়ান স্কোয়ার ইন্টু এফ টু প্লাস ইউ টু স্কোয়ার ইন্টু এফ ওয়ান টু এফ ওয়ান এফ টু হয় এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা আসলে ভিজুয়ালাইজ করার মাধ্যমে বুঝতে পারলাম যে কি আমাকে প্রমাণ করতে হবে এবং আমরা বুঝতে পারলাম আসলে আমাদের কি কি দেওয়া আছে ঠিক আছে তাহলে এবার আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে প্রথমে আমরা বলবো যে দেখো কিভাবে বলা হচ্ছে F1 ওয়ান কমা দেখো মাঝখানে আসলে কমাটার চিহ্নটা দেখানো হয়নি ধরে নিলাম এখানে মাঝখানে কমা আছে F1 ওয়ান কমা এফ মন্দন প্রয়োগের ফলে ইউন কমা বেগের চলমান গাড়ি দোয়া যথাক্রমে এস ওয়ান এবং এস টু দূরত্ব অতিক্রম করে স্বাভাবিকভাবে থেমে যায় তার মানে আমি প্রথমে ধরে নিলাম যে তারা আসলে এখানে কোনো দুর্ঘটনা হয়নি এবং তারা গাড়ি দুটো মন্দন প্রয়োগের ফলে একটা গাড়ি এস ওয়ান দূরত্ব অতিক্রম করেছে আর গাড়ি এস টু দূরত্ব অতিক্রম করেছে এরপর থেমে গেছে ঠিক আছে এটুকু আমরা ধরে নিলাম এখন যেটা দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কী করব ওই যে এস ওয়ান ডিসটেন্সটা বের করে নেওয়ার একটা চেষ্টা করব এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও এস টু ডিস্টেন্সটা বের করে নেওয়ার চেষ্টা করব তাহলে কীভাবে বের করে নেওয়া যায় আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ব্রেক প্রয়োগ ব্রেক বল প্রয়োগ করার ফলে আমরা গাড়িটা থেমে যাচ্ছে কোনো একটা সময় ঠিক আছে এবং যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে একটা কন্ডিশন দেওয়া আছে দুর্ঘটনা এড়ানোর জন্য রাইট সো আমরা দুর্ঘটনা ধরে নিলাম যে দুর্ঘটনা আসলে এড়াতে পারছি আমরা আমরা পারছি মোটামুটি বলা যায় সো এই সিদ্ধান্তটা নিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি তাহলে প্রথমে যে কাজটা করবো ধরে নিলাম তাহলে যদি গাড়িটা থেমে যায় তাহলে অবশ্যই তার শেষ ব্যাগটা শূন্য যে রেল যদি প্রথম রেলগাড়ির ক্ষেত্রে চিন্তা করি প্রথম রেলগাড়ির ক্ষেত্রে তাহলে শেষ ব্যাগটা হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে এখন আধিবেগটা তো দেওয়া আছে যে ইউ ওয়ান রাইট আধিবেগটা দেওয়া আছে এবং দেওয়া আছে যে এই গাড়িটার যে মন্দন তার মানে তরণ যেটা সেটা দেওয়া আছে না রাইট একটা মন্দন দেওয়া আছে সো আলটিমেটলি আমরা অ্যাসওয়ান বের করার যে সূত্র তার মানে হচ্ছে প্রথম গাড়ি তাদের পরস্পরকে দেখার পরে যে ব্রেক বল প্রয়োগ করার ফলে যে এস ওয়ান দূরত্ব উৎপাদন করছে সেটা বের করার যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস রাইট সো এই সূত্র দেখতে পাচ্ছি শেষ ব্যাক শূন্য সো আলটিমেটলি আমরা যদি অন্য অন্য বসিয়ে দিই শেষ পর্যন্ত এবং সেখান থেকে যদি এস ওয়ানের ভ্যালু বের করে নিয়ে আসি তাহলে পাচ্ছি এস ওয়ান ইজ ইকোয়াল টু ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এফ ওয়ান রাইট এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দ্বারা কী করছি চাইলে এক নম্বর ইকুয়েশান দ্বারা চিহ্নিত করে নিতে পারি এবং দ্বিতীয় গাড়ির জন্য চিন্তা করি দ্বিতীয় গাড়ির জন্য সেম ভাবে একই কাজটা করব যদি দ্বিতীয় গাড়িটার জন্য যদি ধরে যে ব্রেক প্রয়োগ ব্র্যাক বল প্রয়োগ করার ফলে যদি সে এস দূরত্ব গিয়ে থেমে যায় তাহলে আমরা বলবো যে দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে s2 এর যে মানটা আসবে অর্থাৎ s2 এর যে ইকুয়েশনটা বের করব সেটা হচ্ছে s2 একই ভাবে আগের মতই ভিসার ইকুয় স্কোয়ার প্লাস টু এফ ইউজ করে আমরা পাচ্ছি s2 টু ইজিকাল টু ইউ স্কোয়ার এটাকে আমরা চাই দুই নাম্বার ইকুয়েশন দ্বারা লিখে নিতে পারি ঠিক আছে এখন দেখো আমাদের বলা হয়েছে যে আমাদের প্রশ্নে বলা আছে যে আমাকে দুর্ঘটনাটা এড়ানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে তাহলে আমরা নিশ্চয়ই বলো যদি মা তাদের মাঝখানে তারা যখন তারা পরস্পরকে দেখেছিল যখন তারা পরস্পরের দৃষ্টিগোচরে এসেছিল তখন তাদের মাঝখানের ডিস্ট্যান্সটা ছিল এক্স এবং এক্সপো এরপর তারা ব্যাকবল ব্র্যাক বল প্রয়োগ করেছে সো আলটিমেটলি তারা পরস্পর তারা প্রত্যেকে এস ওয়ান এবং এস টু দূরত্ব অতিক্রম করার পর থেমে গেছে এখন আমাকে বলা হয়েছে কখন আসলে দুর্ঘটনা এড়ানো সম্ভব একদম লজি মানে কোনো মানে জটিল চিন্তা ছাড়া আমরা ইজিলি বলে ফেলতে পারি সেটা হচ্ছে যে এস ওয়ান এবং এস টু দূরত্ব তারা প্রত্যেকে অতিক্রম করেছে এবং তাদের মাঝখানে ডিস্ট্যান্সটা যেহেতু এক্স দেওয়া আছে সো এক্স এস ওয়ান এবং এস টু তাদের যে যুগ ফল সেটা যদি এক্সের চেয়ে ছোটো হয় তখন আমরা বলব দুর্ঘটনা দুর্ঘটনাটাকে আমরা এড়াতে সক্ষম হয়েছি ঠিক আছে সো আলটিমেটলি এই কাজটা এখানে আমরা এই ম্যাথের ক্ষেত্রে করব সো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা যে কাজটা করলাম যে সংঘর্ষ লেখো কীভাবে লিখলাম দেখো যে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি এস ওয়ান প্লাস এস টু লেস দেন ইকুয়াল টু এক্স হয় এখানে তোমাদের একটা প্রশ্ন আস কনফিউশন আসতে পারে যে এখানে ভাইয়া এখানে লেস দেন ইকুয়াল টু কেন দেখালাম নর্মালি দেখো দুটো গাড়ি যখন ধেয়ে আসছে পরস্পরের দিকে আমি ব্রেক বল প্রয়োগ করলাম তারা একসময় থেমে যাবে ঠিক কিনা যদি তারা থেমে যায় ঠিক আছে এখন দেখো যে তাদের মাঝখানের ডিস্টেন্সে যদি তারা যদি এই যে তারা পরস্পর যে অতিক্রান্ত দূরত্ব আমরা তো আর এস টু বের করেছি কোন সত্ত্বে যে গাড়িটা থেমে গেছে রাইট গাড়িটা থেমে গেছে এই সত্ত্বে আমরা ওয়ান এবং এস টু বের করেছি এবং অ্যাস ওয়ানের এস টু যদি দুটো যদি এক্সের সমানও হয়ে যায় তারা তো আসলে গাড়িটা থেমে গেছে রাইট তার মানে হচ্ছে তারা আসলে পরস্পরকে স্পর্শ করার মানে থেমে গেছে ঠিকই থেমে যাওয়ার মুহূর্তে তারা পরস্পরকে স্পর্শ করেছে বুঝতে পারছি সো এখানে আমরা এই যে অ্যাস ওয়ান প্লাস এস টু লেস দেন ইকুয়াল টু ইকুয়াল টু সেন্টার দেওয়া যাবে তাহলে আবার তাহলে আমরা প্রশ্নটা সলভ করি এস ওয়ান এবং এস টু ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব অ্যাস এর এস টুট ভ্যালু যদি বসিয়ে দিই শেষ মধ্যে পাচ্ছি ই ওয়ান স্কোয়ার বাই টু এফ ওয়ান প্লাস ই টু স্কোয়ার ডিভাইড বা টু এফ এফ টু লেস দ্যান ইকুয়াল টু এক্স সো আমরা যে কাজটা করবো এই অসমতার উভয় পক্ষে টু এফ সরি প্রথমে হচ্ছে আমরা লসাগো নিব লশক নেওয়ার পরে একটা মান পেলাম ঠিক আছে একটা রাশিমালা পেলাম এরপর কি করব দেখতে পাচ্ছি হরে টু এফ ওয়ান এফ টু আছে এবং আমরা কী করবো সমীকরণের উভয় পক্ষকে টু এফ ওয়ান এফ টু দ্বারা গুম করে দিব অথবা এই যে টু এফ ওয়ান এফ টু আছে সেটাকে যদি রাইট সাইডে ট্রান্সফার করে দিতে মানে পক্ষান্তর করে ফেলি পক্ষান্তর করে ফেলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি যে ইউ ওয়ান স্কোয়ার ইন টু এফ টু প্লাস ইউ টু স্কোয়ার ইন্টু এফ ওয়ান ইজ ইকুয়াল টু লেস দেন ইকুয়াল সরি লেস দেন ইকুয়াল টু টু এফ ওয়ান এফ টু ইন্টু এক্স হবে কখন যদি সংঘর্ষ এড়ানো সম্ভব হয় এই যে লাইনটা হেডিংটা সো এখন দেখো আমরা এই লাইনটা পেয়ে গেলাম না এই অসমতাটা পেয়ে গেলাম এবং তোমরা যে প্রশ্নের শুরুতে যে লাইনটা লাস্টে যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে সেটার দিকে যদি টাকাও দেখতে পাবা আসলে এই লাইনটাই তোমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে তার মানে কি আমরা আসলে প্রবলেমটা সলভ করে ফেলেছি এবং তার মানে এখান থেকে বুঝতে পারলাম কি সংঘর্ষটা তখনই এড়ানো সম্ভব হবে যদি এই অসমতাটা সত্যি হয় রাইট ঠিক আছে তাহলে এবার আমরা চলে আসি দ্বিতীয় একটা প্রবলেমে দেখুন দেখো ওই যে প্রথম প্রশ্নটা সলভ করেছি দ্বিতীয় প্রশ্নটা অনেকটাই একই রকম সো আমরা এই জন্য দুটো প্রশ্নকে একসাথে সলভ করার চেষ্টা করেছি তার মানে একরকম বলতে আসলে একই টাইপের আর একটা ম্যাথ নয় তাদের মাঝখানে অবশ্যই কিছুটা ভিন্নতা আছে নাহলে আমি দ্বিতীয় ম্যাথটা সলভ করতাম না জাস্ট আমাদেরকে ডাব্লিউ দিয়ে দিতাম তাহলে দ্বিতীয় প্রশ্নটার দিকে তাকাই যে একই লাইনে একটি এক্সপ্রেস গাড়ি এবং একটি মাল গাড়ি চলছে এখন আমাদের কাছে ম্যাটার করে না কোনটা এক্সপ্রেস গাড়ি আর কোনটা মাল গাড়ি এটা আমার কাছে এক্সপ্রেস আমার কাছে কোনো ম্যাটার করে না আমি যে কোনো একটা কথা ধরে নিব বলা হচ্ছে যখন তাদের বেগ যথাক্রমে ই ওয়ান এবং ইউ তখন এক্স দূরত্ব হতে একে অপরকে তারা দেখতে পায় তার মানে হচ্ছে তাদের মাঝখানে তারা একটা নির্দিষ্ট বেগেতে চলছিল এবং বেগটা বলা হচ্ছে ইউ ওয়ান আর দ্বিতীয় যে গাড়িটা সেটা হচ্ছে বলা হচ্ছে তার বেগটা হচ্ছে ইউ এবং তারা যখন তারা পরস্পরকে দেখতে পায় তখন তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে এক্স ঠিক আছে এই আগের প্রশ্নের মতোই এই গাড়িটাও একই লাইনেই চলছে কিন্তু তার মা দুটোর প্রশ্নের মাঝখানে একটু ডিফারেন্স আছে কিরকম আগের গাড়িটা দেখতে পাচ্ছিলাম যে যে দুটো রেলগাড়ি ছিল তারা একই লাইনে পরস্পরের দিকে ধাবিত হচ্ছিলো এই এই পার্টিকুলার প্রবলেমটাতে এই বর্তমানের প্রবলেমটাতে তারা একই লাইনে একই দিকে ধাবিত হচ্ছে তারা পরস্পরের দিকে নয় একটা নির্দিষ্ট দিকেই ধাবিত হচ্ছে কিন্তু তাদের মাঝে মাঝখানে যেই প্রবলেম প্রশ্ন প্রবলেমটা সেটা হচ্ছে এই দুটো গাড়িটার ব্যাগ দুটা ভিন্ন তার মানে হচ্ছে আমার নর্মালে যে কন্ডিশন সেটা হচ্ছে এরকম যে প্রথমে যে গাড়িটা ধরলাম এই গাড়িটার ব্যাগটা ছিল কম ধরলাম এই গাড়িটার ব্যাগ ছিল ইউটু টু ভ্যালুটা কম এবং ইউ ওয়ান যে গাড়িটা ছিল সেই গাড়িটার ভ্যালু মানে ব্যাগটার গাড়িটার ব্যাগটা ছিল বেশি সো দেখতে পাচ্ছি তারা যদি একই লাইনে অগ্রসর হয় তাহলে কোনো একটা নিজস্ব সময় যাওয়ার পরে আমরা বলবো বলতে পারি যে এই দ্বিতীয় গাড়িটা পেছনে যে গাড়িটা সেটা অবশ্যই সামনের গাড়িটাকে ধাক্কা দেবে যদি তার ব্যাগটা করেসপন্ডিংলি ইউ টু এচে বড়ো হয় হয় আমরা বলতে গাড়িটাকে দিবে দিবে রাইট সময় সেটা হোক কাল হোক যদি ইউন গ্রেটার দেন ইউটু হয় তার মানে এখন বলছে তারা যখন পরস্পর এখন দেখো তারা যখন পরস্পরের মাঝখানে ডিস্টেন্সটা যখন একশ হলো তখন তারা পরস্পরকে দেখতে পেলো তাহলে অবশ্যই তারা চাইবে যে তাদের মাঝখানে যে কলিশনটা হবে সেটা যাতে এড়িয়ে যাওয়া যায় সো এখন বলা হচ্ছে তারা যখন দেখতে পেলো পরস্পরকে তখন তারা ব্রেক বল প্রয়োগ করলে আগের মতোই অর্থাৎ একটা কি করা হয়েছে তাদের একটা গাড়ি যে কাজটা করবে আসলে এই ক্ষেত্রে দুইটা গাড়ি যদি আবার ব্রেক বল প্রয়োগ করে তাও কিন্তু হবে না যে কাজটা করা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি পেছনে গাড়িটার ব্যাক বেশি সে কি করবে ব্রেক বল প্রয়োগ করবে আর সামনের যে গাড়িটা আছে সে তরম প্রয়োগ করবে কেন কারণ দেখো যারা যখন পরস্পরকে দেখছে সো সামনের গাড়িটা দেখছে যে তার দিকে একটা গাড়ি ধেয়ে আসছে তার কিন্তু পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে সো সে চাইবে আরো স্পিড বাড়িয়ে সামনে চলে যেতে আর পেছনের গাড়ি দেখতে পাচ্ছে সে বুঝতে পারছে সে একসময় সামনের গাড়িটাকে ধাক্কা দিবে ঠিক না সো আলটিমেটলি সে চাইবে তার ব্যাগটা কমিয়ে যাতে মাঝখানে কলিশনটা এড়ানো যায় এই জন্য আমরা এখান থেকে জানতে পারলাম যে সামনের গাড়িটা আছে সে তরণ দিবে এবং পেছনে যে গাড়িটা আছে সে মন্দন দিবে বুঝতে পারলাম সো এখন দেখো যে বলা হচ্ছে গাড়ির দুটি সর্বোচ্চ তরণ এবং সর্বোচ্চ মন্দন যথাক্রমে এফ ওয়ান এবং এফ টু বলা হচ্ছে এফ ওয়ান সর্বোচ্চ তরণ রাইট তার মানে এখানে এখানে একটু তোমাদের একটু কনফ্লিক্ট আসতে পারে সেটা হচ্ছে এই জায়গায় সর্বোচ্চ তরণ কার হওয়ার কথা তরণ দিতে পারার কথা এই যে তরণ দেওয়ার কথা কিন্তু এফ টু আর মন্দন দেওয়ার কথা কিন্তু এফ ওয়ানের ঠিক আছে এই জায়গায় একটু তোমরা ঠিক করে নিও কারেকশান করে নিও সেটা হচ্ছে এখানে এফ টু এফ ওয়ানের জায়গায় এফ টু করে নিলে আর এফ টু এর জায়গায় এফ ওয়ান করে নিলে আসলে প্রশ্নটার কী হয়ে যায় সলভ হয়ে যায় মানে যে প্রশ্নের যে ঘাটতিটা আছে অথবা যে কনফিউশনটা আছে সেটা পূরণ হয়ে যায় অথবা সেটা এড়িয়ে যাওয়া যায় এখন বলা হচ্ছে যে প্রশ্নটা তো কি বলা হয়েছে অথবা কি চাওয়া হয়েছে প্রশ্নটা চাওয়া হয়েছে যে দেখাও যে কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব পর হবে যদি ই ওয়ান মাইনাস ই টু হোল স্কোয়ার ইজ টু এফ ওয়ান এফ টু ইন্টু এক্স হয় এখন দেখো আগের যদি তোমরা লেকচারটা ফলো করে থাকো তাহলে একটা বিষয় তোমাদের এখানে দেখতে পাওয়ার কথা সেটা হচ্ছে কোনো রকমের দুর্ঘটনা এড়ানো কিন্তু কোন রকমের কোন রকমের মানে কোন কিছু করতে পারা এটার একটা ম্যাথ আমি কিন্তু আগে করেছিলাম মনে পড়ে যে দুটো একটা বাস একটা যাত্রী মানে একটা যাত্রী একটা গাড়িতে একটা বাসে উঠতে চাইছিল বলছি বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পরে রকমে বাস বাসটাকে ধরতে পারে এবং তখনই সেই কেসটা আমরা এখানে আবার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে যখন আমরা প্রশ্নটা সলভ করব তখন তোমরা আবার তোমরা বুঝে যাবা যে আসলে কিভাবে অ্যাপ্লাই করছি তাহলে আবার চলে আসো যে প্রশ্নটা কিভাবে সলভ করা যায় প্রথমে আমরা যে কাজটা করব সেটা যে ধরে নিব যে ইউয়ান এবং ইউটিউব যে তাদের আগে আদিবেগটা ছিল যে বেগে তারা গাড়ি দুটা চলছিল এই ইউান এবং ইউটিউব বেগে চলমান গাড়ি দুটো যথাক্রমে যথাক্রমে এফ ওয়ান মন্দন এবং এফ টু তরণ প্রয়োগ করে এখানে কিন্তু দেখো আবার এখানে আবার ঠিক লিখেছে তারা যে কোনটা মন্দন আর কোনটা মানে আমরা যখন সলভ করেছি তখন আবার ঠিকভাবে লিখেছি যে প্রথম গাড়িটা আসলে মন্দন দিচ্ছিলো আর দ্বিতীয় গাড়িটা আসলে তরণ দিচ্ছিল দেখো এই তরণ প্রয়োগ করার পর বলা হচ্ছে টি সময় পরে সি বিন্দুতে তারা প্রশ্ন মিলিত হয় আমরা ধরে নিলাম যে তারা পরস্পর মিলিত হবে কোনো একটা পয়েন্টে এখন তোমরা এখানে কনফিউশন হতে পারে যে ভাইয়া যদি তারা কলিউশন এড়াতে চায় তারা পড়াশোনা কেমন মিলিত হবে আমরা এই যে আগের যে কনসেপ্টে অ্যাপ্লাই করছি সেই অ্যাপ্লাইটা সেই কনসেপ্টে অ্যাপ্লাই করো দেখো দ্বিতীয় গাড়িটা হচ্ছে কিন্তু মন্দন দি ছিল সো তার ব্যাগটা ধীরে ধীরে কমছে আর প্রথম গাড়িটা কী তরণে আছে তার মানে প্রতি মুহূর্তে তার ব্যাগটা বাড়ছে সো যদি কোনো একটা মোমেন্টে এই যে এইভাবে চলতে যদি কোনো একটা মোমেন্টে যদি তারা পরস্পরকে স্পর্শ করে যেহেতু পেছনের গাড়িটা মন্দনে আছে সো তার ব্যাগটা ধীরে ধীরে কমছে এবং সামনের ব্যাগটা যেহেতু সামনের গাড়িটা যেহেতু ব্যাগটা ধীরে ধীরে বাড়ছে সো আলটিমেটলি তারা টাচ করার পর মুহূর্তে প্রথম গাড়িটার ব্যাগ বেড়ে যাওয়ার কারণে তারা অবশ্যই ডিটাচ হয়ে যাবে তার মানে দ্বিতীয় গাড়িটা পেছনে পড়ে যাবে আর সামনের গাড়িটা আরও সামনে চলে যাবে তার মানে ওই টাচ করার পরে তারা আবার কি হয়ে যাবে তাদের মাঝখানে ডিসটেন্সটা বাড়তে শুরু করবে তার মানে এখানে আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না সো আমরা তাহলে এবার প্রশ্নটা সলভ করার দিকে তাকাই দেখতে পাচ্ছি আমরা প্রথমে যে কাজটা করলাম যদি ধরে নিয়েছি তারা সি পয়েন্টে গিয়ে মিলিত হবে প্রথমে আমরা বিসি দূরত্বটা বের করবো তাহলে দ্বিতীয় গাড়ির জন্য যেহেতু দ্বিতীয় গাড়িটা কী করছিলো দ্বিতীয় গাড়িটা তরণে আছে সো বিসি দূরত্ব যদি বের করার জন্য আইসি কোলটি ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি বিসি সমান ইউ টু ইন্টু টি প্লাস হাফ এফ টু ইন্টু টি স্কোয়ার এবং প্রথম যে এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এসি ডিস্টেন্সটা বের করবো এসি ডিস্টেন্সটা কেন বের করবো কারণ হচ্ছে দেখতে পাচ্ছি প্রথম যে গাড়িটা আছে তার তার সি পয়েন্টে মিলিত হওয়ার জন্য তাকে আমরা এই অ্যাসি সূত্র এসি ইকুয়াল পাই প্রথম গাড়ির ক্ষেত্রে ই ওয়ান টি মাইনাস হাফ এফ টি স্কোয়ার এফ ওয়ান টি স্কোয়ার কারণ হচ্ছে এখানে মাইনাস কেন কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথম গাড়িটির ক্ষেত্রে আসলে মন্দন প্রয়োগ করা হয়েছে এবং এফ এর এই জন্য এফ ওয়ানের ভ্যালুটা নেগেটিভ ঠিক আছে সো তাহলে বিসি পেয়ে গেলাম এসি পেয়ে গেলাম এখন আমরা বলেছিলাম কি তাদের মাঝখানে অবি এই ডিসটেন্সটা কত ছিল এক্স ধরে নিয়েছিলাম না সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এসি পেলাম না এসি মানে কী ছিল পুরো ডিসটেন্সটা তাহলে আমরা চাইলে এসি কে অবি প্লাস বিসি লিখতে পারি এই এটাই লিখে নিলাম এসি এর জায়গায় এবি প্লাস বিসি লিখলাম তাহলে এইটা যদি লিখে থাকি তাহলে পরবর্তী স্লাইডে চলে আসি পরবর্তী স্লাইডে আর নতুন কিছু করবো না আমরা যে কাজটা করবো বিসি এর যে ভ্যালুটা বের করেছিলাম না সেটাকে এই লাইনের মধ্যে আমরা কী করবো বসিয়ে দেব বিসি জায়গায় সো এবং এবি এর জায়গায় যদি এক্স বসিয়ে দিই বিসি এর জায়গায় যে বিসি এর ভ্যালুটা আছে সেটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পরবর্তী স্লাইডে যে লাইনটা পেলাম সেটা হচ্ছে এরকম এক্স প্লাস ইউ টু টু ইন ইউটি টি সরি ইউ টু টি প্লাস হাফ এফ টু ইন্টু টি স্কোয়ার প্লাস ইউ ওয়ান ইন্টু টি মাইনাস হাফ ইন্টু এফ ওয়ান ইন্টু টি স্কোয়ার এরকম একটা রাশিমালা পেলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সমীকরণের রাইট সাইডে যে দুটো রাশিমালা আছে তাদেরকে সমীকরণের লেফট সাইডে নিয়ে আসবো এবং এই যে দেখতে পাচ্ছি টি যুক্ত যে রাশিমালা দুটো তাদেরকে তাদের থেকে টি কমন নিয়ে নিব এবং টি স্কোয়ার যুক্ত যে দুটো রাশিমালা আছে তাদের থেকে টি স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে আমরা শেষ পর্যন্ত লাইনটা যদি সাজাই তাহলে এরকম পাচ্ছি হাফ ইন টু এফ ওয়ান ইন প্লাস এফ টোয়েন্টি স্কোয়ার মাইনাস ইউন মাইনাস টি প্লাস এক্স জিরো এখন আমরা যে কাজটা করছি যে পুরো ইকুয়েশনটাকে আমরা দুই দ্বারা গুম করে দিলাম তার মানে হচ্ছে প্রথমে যে যুক্ত রাশিমালাটা আছে সেটা কি চলে হাফটা চলে যাবে সো আমরা পাচ্ছি এরকম একটা রাশিমালা এফ ওয়ান প্লাস এফ টোয়েন্টি স্কোয়ার মাইনাস টু ইন্টু ইউ এটা হচ্ছে একটা সমীকরণ ঠিক আছে এটাকে আমরা দু এক নম্বর ইকুয়েশন দ্বারা চিহ্নিত করলাম এটা কী বললো একটা দীঘা সমীকরণ এখন দেখো আমরা আগের লেকচারের যে কনসেপ্টটা সেটা এখন অ্যাপ্লাই করব আমাকে বলা হচ্ছিলো যে দুর্ঘটনা কোনোভাবে এড়ানো সম্ভব কোন রকম কোনোভাবে এড়ানো সম্ভব যদি তাদের একটা কি দেওয়া ছিল একটা স্টেটমেন্ট দেওয়া ছিল একটা রাশিমালা দেওয়া আছে ওটা প্রমাণ করতে হবে তাহলে এখন আমরা দেখি এই কোয়েশনটা দেখে যে এখানে টা কী ছিল টা হচ্ছে তাদের মাঝখানে ডিস্টেন্সটা ঠিক আছে আর টি কী ছিল তারা যে সময় পরে তারা একটা সম্মিলিত হচ্ছে তাহলে এখন দেখো এই যে দীঘা সমীকরণটা আছে এই দীঘার সমীকরণের মাধ্যমে আমরা টি এর উপরে একটা টি যেহেতু এটা টিটা হচ্ছে একটা রাশি আর এক্সটা হচ্ছে কি একটা কী একটা ডিস্টেন্স তো টি এর এক্সের একটা ভিলুড মান থাকবে যেটা আমাদের জানা নেই এক্সট্রা হচ্ছে কি একটা নাম্বার কারণ হচ্ছে ডিসটেন্স ঠিক আছে একটা নাম্বার থাকবে সো এখন দেখো এই জায়গায় এই ইকুয়েশনটার দিকে যদি তাকাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিয়ের একটা সমীকরণ একটা দীঘার সমীকরণ সো আর্টিমেটলি এইটা যদি সলভ করি আমরা আসলে এর ভ্যালু পাবো রাইট এখন আমাকে বলো টিয়ের ভ্যালুটা কখন বাস্তব হয় টিয়ের ভ্যালুটা বাস্তব হয় যদি তাদের পৃথকের ভ্যালুটা গ্যাটার ইকুয়াল টু জিরো হয় রাইট এখন আমার প্রশ্নে বলা হচ্ছে যে তাদের মাঝখানে যে কলিশনটা যদি ভাবে মানে কোনো রকমে এড়ানো যায় কোনোরকমে যদি এড়ানো যায় আসলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে দুটো গাড়ির ক্ষেত্রে কোনো রকমের সংঘর্ষ তখনই এড়ানো যাবে যদি এই সমীকরণটা আছে এই সমীকরণের মূলত বাস্তব এবং সমান হয় মনে পড়ে ওই ক্ষেত্রে যখন আমরা গাড়ি এবং যাত্রীর কথা বলেছিলাম তখন যদি তারা কোনো রকমের যাত্রী যদি গাড়িতে উঠতে পারে তখন আমরা বলেছিলাম ওই নির্দিষ্ট টি সময় পরে গাড়ির ব্যাগ এবং গাড়ির বেগ এবং কি ওই যে যাত্রীর বেগ তারা পরশ্ব সমান হতে হবে ঠিক আছে কি না যেহেতু ওটা কি ছিল ব্যাগের একটা ছিল ছিলো তাদের পরস্পরের ব্যাগটা সমান হতে হচ্ছিল সো এখানে যেহেতু এর ইকুয়েশন রাইট সো আলটিমেটলি আমার কী করতে হবে গাড়ি এই যে টিয়ের যেহেতু একটা দীঘা সমীকরণ সো টি দুটো মান থাকার কথা টিয়ের মান সো এই জায়গায় গাড়িটা তখনই সংঘর্ষটা এড়ানো সম্ভব হবে যদি এই সমীকরণের মুজতায় বাস্তব হয় এবং পরস্পর সমান হয় সো আগের মতোই কন্ডিশন এই যদি কন্ডিশনটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে আশা করছি এই প্রবলেমে পার্টিকুলার প্রবলেমটাতে তোমাদের কেউ আটকাতে পারবে না বুঝতে পারলাম সো এই জায়গায় তাহলে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যদি কোনো রকমভাবে যদি তারা সংঘর্ষটা এড়ানো যায় অর্থাৎ কোনো রকম এই টার্মটা যদি পাও কোনোভাবে এই টার্মটা যদি পাও তখন ধরে নিবা যদি বাস এবং যাত্রীর যদি মধ্যে হয় তাহলে বাস এবং যাত্রীর ব্যাগ সমান হবে এবং যদি এই যে রেলগাড়ির ক্ষেত্রে হয় তাহলে কী হবে এই যে মানে টি এ যে মানটা পাবো সেটা তারা পরস্পর সমান হবে ঠিক আছে সো আলটিমেটলি এখানে আমরা যে কাজটা করব পৃথায়কের ভ্যালুটা গ্যাটার দিন ইকুয়াল টু জিরো ধরে আমরা পৃথায়কের ভ্যালুটা বের করার চেষ্টা করব অথবা গ্যাটার দিন ইকুয়াল টু জিরো না আসলে যেহেতু বাস্তব এবং সমান হচ্ছে যদি বাস্তব এবং সমান দুটো একসাথে কন্ডিশন সো আলটিমেটলি আমরা সমান একটা বের করছি তাহলে পৃথক টু জিরো হবে রাইট সো ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে আমরা এই কোয়েশনের জন্য পৃথায়ক যদি বের করি তাহলে আমরা পাচ্ছি এরকম একটা রাশি মালা পাচ্ছি যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সূত্রের মাধ্যমে আমরা বের করেছি ঠিক আছে এই যেহেতু এটা তোমরা নিজেরা করতে পারবে ডেমিল আমি দেখালাম না বি স্কোয়ার মাইনাস ফোর এসি এগুলোটা কীভাবে বের করছি এবং তাহলে এটাকে যদি আমরা এখন যদি নর্মালি যদি সাজিয়ে লিখি তাহলে শেষ পর্যন্ত পাচ্ছি এরকম একটা লাইন ফোর ইন্টু ইউ ওয়ান মাইনাস ই টু হোল স্কোয়ার ইজিকাল টু এইট ইন্টু এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এক্স সো দেখতে পাচ্ছি সমীকরণের উপপক্ষে ফোর এবং এইট আছে সো পুরো ইকুয়েশানটাকে আমরা চার দ্বারা ভাগ করে দিচ্ছি এবং এন্ডিং যে লাইনটা পাচ্ছি দেখতে সে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান মাইনাস ই টু ইন্টু ইউ ই ওয়ান মাইনাস ই টু হোলস্কার ইজ গল টু টু ট্রাইজক্স ইন টু এফ ওয়ান প্লাস এফ টু এবং তোমরা যদি যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটার দিকে যদি তাকাও দেখতে পাবা যে এই লাইনটাই আসলে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে ঠিক আছে আশা করছি তাহলে তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ এবং কীভাবে প্রশ্নটা সলভ করেছি সেটাও বুঝতে পেরেছো যেহেতু এই দুটো খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ আশা করছি যে এই দুটা তোমরা একটু ভালোভাবে দেখবা এবং যদি কোনোভাবে কোনো রকমের কোনো জায়গায় যদি কনফিউশন আসে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা অথবা চাইলে ডিরেক্টলি ইনবক্স করতে পারো আর তাহলে এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ